পাঁচজন আছে যারা হয়তো এখানে দাঁড়ায় আর সবাই ফ্ল্যাট আউট, কেউ ঘর দাঁড়ানো অবস্থায় নেই। যতটুকু দেখেছেন ওটা ছিল ট্রেইলার। পুরো মুভির জন্য এবারে মূল গল্পে যাওয়া যাক। গল্পটাকে বলতে পারেন বাংলাদেশি টাইটানিক, যেটা পরিচালনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেন্ট লুসিয়াতে ফিরতে হবে বৃহস্পতিবার ভোর 5টা, ক্যাসেট্রিস বন্দর। সূর্যের আলো ক্যারিবিয়ানে পৌঁছানোর আগেই ফেরিঘাটে টাইগাররা, নতুন এক অভিজ্ঞতার হাতছানি। প্রথমবারের মতো এক দেশ থেকে আরেক দেশে যেতে হচ্ছে ফেরিতে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের কথাবার্তা যখন পাকা করেছিল বিসিবি, তখনই ক্যারিবিয়ান বোর্ডের প্রস্তাব ছিল ফেরিতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাবে বাংলাদেশ দল। ওই প্রস্তাব কোনো যাচাই বাছাই কিংবা বিবেচনা ছাড়াই মেনে নিয়েছিল ক্রিকেট বোর্ড। পাগলাটে আটলান্টিকে কি হতে পারে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে পারেন ক্রিকেটাররা, সেটা সম্পর্কে ন্যূনতম যাচাই পর্যন্ত করেনি বিসিবি। বলা যায় রীতিমতো বাঘের মুখে ফেলে দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। শুরুতে হালকা মেজাজেই ছিলেন ক্রিকেটাররা, নিজেদের মধ্যে খোশ গল্প, আড্ডা, ছবি তোলা সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, উপভোগ করছিলেন। আধ ঘন্টা যেতে না যেতেই পরিস্থিতি বদলাতে থাকে। আটলান্টিকের ঢেউয়ের বিশালতা বাড়তে থাকার সাথে সাথে ভয়ের সাথে অসুস্থ বোধ করতে শুরু করেন ক্রিকেটাররা। বলা হয় ভয় নাকি দ্রুত ছড়ায়। ওই ফেরিতে যারা ছিলেন তাদের মধ্যে ভয় কেবল দ্রুত ছড়ায়নি, বরং ভয়ের সাথে দ্রুততম সময়ে অসুস্থ হয়েছেন টাইগাররা। দেড় ঘন্টার যাত্রার পর মার্টিনিক নামে এক দ্বীপে যাত্রাবিরতি। সেখানে কয়েকজন ক্রিকেটার লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালের কাছে ভয় আর শঙ্কা নিয়ে জানিয়ে দেন বাদবাকি পথটুকু তারা আর যাবেন না। তাদের জন্য ভিসার ব্যবস্থা করে সেখানেই থাকার এবং পরে বিমানে যাওয়ার ব্যবস্থা করা হোক। এমনই পরিস্থিতি দাঁড়ায় না জেনে না বুঝে যাচাই না করে বিসিবি কীভাবে এমন একটা যাত্রায় ক্রিকেটারদের পাঠিয়ে দিতে পারে, সেটা নিয়ে বোর্ডের প্রতি রীতিমতো রাগে ক্ষোভে ফুঁসতে থাকেন ক্রিকেটার। মোটে দেড় ঘন্টার যাত্রা, এই দেড় ঘন্টার যাত্রাতেই বাংলাদেশের ক্রিকেটাররা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করেছে। এটা একটা ফ্রেঞ্চ কলোনি, নাম মার্টিনিক, এখানে 40 মিনিটের বিরতি। বাংলাদেশের ক্রিকেটাররা আর কেউই এই যাত্রায় পরবর্তী যে 2 ঘন্টার দূরত্ব সেটায় যেতে চাচ্ছেন না। ধারণা করা হচ্ছে সেখানে সাগর আরও উন্মত্ত থাকবে। ম্যানেজার এবং ক্রিকেটাররা চেষ্টা করেছেন বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে কোনোভাবে এই যাত্রাটা বাতিল করে বিমানে যাওয়া যায় কি না, সম্ভব হয়নি অল্প সময়ের মধ্যে। বাকি 2 ঘন্টার যাত্রায় কি হয় আমরা কেউ জানি না, শুধুমাত্র প্রত্যাশা করতে পারি ভয়াবহ বা খারাপ কিছু যেন না হয়। ওপরে যিনি আছেন তিনি হয়তো ক্রিকেটারদের আকুতি আর মিনতি শুনেছেন। পরের পথটুকু সাগর যতটা উত্তাল থাকার কথা ততটা ছিল না। ক্রিকেটাররাও ততক্ষণে আর কোনো উপায় না থাকাতেই হয়তো সাহস ফিরে পেয়েছেন। সেই সাহসের কেন্দ্রে ছিলেন সাকিব আল হাসান, একমাত্র ক্রিকেটার ফেরিযাত্রার পুরোটা সময়ে যিনি স্বাভাবিক ছিলেন। হয়তোবা ভেতরে ভেতরে কিছু চললেও বাইরে সেটার প্রকাশ ছিল না। টি টোয়েন্টি অধিনায়কের কথার সাথে সুর মিলিয়ে বলাই যায় যে কোনো সময় আরও ভয়াবহ কিছু হতেই পারত। আর মাছ দরিয়ায় কেউ যদি এর চাইতে আর অনেক বেশি অসুস্থ হতো তাহলে উপায় কী হতো? ভয়াবহ আর সারা জীবন মনে রাখার মতো এক যাত্রা শেষ হয়েছে সব মিলে ঘন্টা পাঁচেকে। এবার বিসিবিকে প্রশ্ন করার পালা, কোন বিবেচনাতে তারা এমন একটা ভ্রমণে সাই দিয়েছিলেন, নাকি যারা এসবের দেখভাল করেন তাদের আসলে এসবে আর কিছু যায় আসে না? দেবচৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।
সব বাবাই চান তার সন্তানকে নিরাপদ রাখতে, তাই নিরাপত্তার চেয়েও বেশি কিছু BBS Cables, more than safety.